हेलो एवरीवन, वेलकम टू माय डीपी हेल्पिंग चैनल। आज के तुम्हारे क्लास करब सुपार 30 থেকে যে প্র্যাকটিস সেটগুলো তোমাদের করাচ্ছি। এই প্র্যাকটিস সেটগুলো তোমাদের প্রত্যেকটা এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওয়েস্ট বেঙ্গল পুলিশ আছে এবং ক্যালকাটা পুলিশ যে এখানে এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, তোমাদের যে কোনো এক্সামের জন্য এই সেটটা খুবই গুরুত্বপূর্ণ হবে। এছাড়া তোমাদের রেল, এসএসসি, ডব্লিউবিসিএস প্রত্যেকটা এক্সামের জন্য জিকে জিএস যেখানে থাকে যে পার্টগুলোতে এবং কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, সেই টপিকগুলোকে কভার করা হচ্ছে এই সুপার 30 ক্লাসের মধ্যে। এই সুপার 30 তোমাদের প্রত্যেকটা এক্সামে জিকে জিএসকে স্ট্রং করতে সাহায্য করবে। অল ইন্ডিয়া বেসিসে সমস্ত এক্সামের জন্য তোমরা এই ক্লাসটা নিতে পারো। পশ্চিমবঙ্গ পুলিশের সেরা প্রস্তুতিতে তোমরা অবশ্যই ক্লাসটা করবে। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের অনেকটাই হেল্প হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের লুসিয়েন্টের ক্লাস করাচ্ছি চ্যাপ্টার অনুযায়ী, সেই ক্লাসটাও তোমরা করবে। সেই ক্লাসটাতে অনেক ইনফরমেশান দেওয়া রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী, বাংলায় করে দিচ্ছি তোমাদের লুসিয়েন্টের অবজেক্টিভ জার্নালের যে বইটা আছে এবং ডেসক্রিপটিভ বইটা। চলো তাহলে আজকে শুরু করি সুপার 30 18 নম্বর প্র্যাকটিস সেট জিকে জিএস এর। 18 নম্বর প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন আমরা দেখে নেব, কোন শহরে ডিজিটাল পপুলেশন ক্লক উদ্বোধন করা হয়েছে। এটা কারেন্ট টপিক থেকে একটা প্রশ্ন, 2022 জন্য ইম্পর্টেন্ট। কোন শহরে ডিজিটাল পপুলেশন ক্লক উদ্বোধন করা হয়েছে, হায়দ্রাবাদ, মুম্বাই, নাগপুর নাকি দিল্লি? রাইট অ্যান্সার হবে দিল্লিতে, অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট 2 নম্বর প্রশ্ন দেখো, এটা একটা কনস্টিটিউশন থেকে প্রশ্ন, ইম্পর্টেন্ট। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদটি রাজ্যগুলিতে আইন পরিষদের বিলুপ্তি বা সৃষ্টির সঙ্গে যুক্ত, মানে রাজ্যগুলিতে আইন পরিষদের বিলুপ্তি করতে পারে বা আইন পরিষদ গঠন করতে পারে, সেটা কোন অনুচ্ছেদে বা আর্টিকেলে বলা হয়েছে সেটা বলতে হবে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটা এক্সামে কিন্তু আসে বারবার। এটা রাইট অ্যান্সার কী হবে বলো? এটা রাইট অ্যান্সার হবে আর্টিকেল 169, অনুচ্ছেদ 169 নম্বরে বলা হয়েছে, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেল? পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 3 নম্বর, পদার্থের পরিমাণ নির্ণয়ে নিচের কোন একক হিসাবে ব্যবহৃত করা হয়, মানে পদার্থের পরিমাপকে যদি নির্ণয় করতে হয় তাহলে আমরা কোন একক ব্যবহার করব। তোমাদের আমি দু একটা আগের সেটে তোমাদের আমি এককগুলো ডিটেলসে করিয়েছিলাম, একদম ফুল চার্ট তোমাদের দিয়ে দিয়েছিলাম। যারা ক্লাসগুলো করেছো অবশ্যই সেগুলো নোট করেছো, বা যারা করোনি আগের ক্লাসগুলো করো, ওখানে সমস্ত এককগুলো আমি তোমাদের একসাথে দিয়ে রেখেছি, ওখান থেকে তোমরা নোট করে নেবে, ওগুলো অবশ্যই এক্সামে আসে। তাহলে পদার্থের পরিমাপ নির্ণয়ে কোন একক ব্যবহার করা হয়, মোল, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। এটা তোমাদের রিসেন্ট এনটিপিসি 2021 কিন্তু এই প্রশ্নটা এসেছে, গ্রুপ ডিতে প্রত্যেকটা শিফটে রিপিট হয়েছে এই প্রশ্নটা। পরবর্তী প্রশ্নে চলে যাব 4 নম্বর, ভারতের সংসদ কর্তৃক পরিবেশ সুরক্ষা আইন কোন বছর পাস হয়। খুব ইম্পর্টেন্ট, এটা প্রত্যেকটা এক্সামে আসে। ভারতের সংসদ কর্তৃক পরিবেশ সুরক্ষা আইন পাস হয়েছিল 1986 সালে, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। এটা কিসের জন্য হয়েছিল জেনে রাখবে, এখান থেকেও প্রশ্ন দেয় অনেক সময় প্রশ্নটাকে স্ট্যান্ডার্ড করার জন্য। ভোপাল গ্যাস দুর্ঘটনার নামটা সকলেই শুনেছ, ভোপাল গ্যাস ট্র্যাজেডি, তা এইটার ওপর ভিত্তি করেই কিন্তু এই ভারতের সংসদ কর্তৃক পরিবেশ সুরক্ষা আইনটা কিন্তু পাস করা হয়েছিল, সংবিধানের 253 নম্বর ধারা অনুযায়ী। প্রশ্ন কিন্তু এইভাবেও আসতে পারে যে পরিবেশ সুরক্ষা আইন কত নম্বর সংবিধান অনুযায়ী প্রকাশ করা হয়েছিল, এটা সংবিধানের 253 নম্বর ধারা অনুযায়ী। ওকে, 1986 সালে এই পরিবেশ সুরক্ষা আইন প্রণয়ন করা হয়। খুব ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটা, এনভায়রনমেন্টাল প্রোটেকশান অ্যাক্টটা কিন্তু ভালো করে জেনে রাখবে। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো 5 নম্বর, কোন ধারা অনুযায়ী ভারতের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। দেখো এই রকম টাইপের প্রশ্নগুলো তোমাদের স্টেট এক্সামগুলোতে সবচেয়ে বেশি আসে। প্রশ্নের ভেতর কিন্তু দেখো আমরা আর একটা প্রশ্নের আনসার পাচ্ছি যে প্রধানমন্ত্রী কার দ্বারা নিযুক্ত হয়, এই প্রশ্নটাও কিন্তু এক্সামে আসে, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হয়। তাহলে প্রশ্নটা জিজ্ঞাসা করেছে কত নম্বর ধারা অনুযায়ী, রাইট অ্যান্সার হবে 75-1। ওকে, অপশান এ হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। এখানে একটু ইনফরমেশান দেখে নাও, ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? জওহরলাল নেহরু। ওকে, এটা সকলেই তোমরা জানো, এটাও জেনে রাখতে হবে তার সময়কালটা, 15 আগস্ট 1947 থেকে 27 মে 1964 পর্যন্ত জওহরলাল নেহরু কিন্তু ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। ওকে, যেহেতু ভারতের প্রথম প্রধানমন্ত্রী তাই সেটা তোমাদের জানতে হবে। এবার দেখো আর একটা প্রশ্ন আছে, মৃত্যুর আগ পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন, এটা হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী ছিলেন। ওকে, আর একটা প্রশ্ন আছে এক্সামে, ভারত যখন স্বাধীনতা লাভ করে তখন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন, এই প্রশ্নটা বারবার এক্সামে আসে তাই দিয়ে দিয়েছে এই রিলেটেড হিসাবে, ক্লিমেন্ট অ্যাটলি, নামটা ভালো করে মনে রাখবে। ক্লিমেন্ট অ্যাটলি হচ্ছে যখন ভারত স্বাধীনতা লাভ করছে 1947 সালে, তখন কিন্তু ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিল এই ক্লিমেন্ট অ্যাটলি। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো 6 নম্বর, এটা একটা জিওগ্রাফি রিলেটেড প্রশ্ন, শিলাচূর্ণ মূল শিলার উপরে এক ধরনের শিথিল ভূ আস্তরণ তৈরি করে যাকে আমরা কি বলে থাকি, নগ্নীভবন, রেগোলি, ব্লক স্পেট নাকি ক্ষুদ্র কোনা বিচরণ। তাহলে শিলাচূর্ণ যখন মূল শিলার উপরে একটা শিথিল ভূ আস্তরণ তৈরি করে তখন তাকে আমরা রেগোলিথ বলে থাকি, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী 7 নম্বর প্রশ্ন দেখো, খুব ভালো প্রশ্ন, স্ট্র্যাটোস্ফিয়ারকে বলা হয় কি বা স্ট্র্যাটোস্ফিয়ারের অপর নাম কি, এরকম ধরনের প্রশ্নগুলো এসে থাকে।
অপশানগুলো দেখো, হিমমণ্ডল, উষ্ণমণ্ডল, ক্ষুব্ধমণ্ডল নাকি শান্তমণ্ডল। স্ট্রপোস্ফিয়ারের অপর নাম হচ্ছে তোমার শান্তমণ্ডল, বা স্ট্রপোস্ফিয়ারকে আমরা শান্তমণ্ডল বলে থাকি। অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। তোমাদের একটা ছবি দিয়েছি, এই ছবিটা দেখে তোমরা বুঝতে পারছো তোমাদের স্তরটাকে আমি বিন্যাস করেছি কি না। প্রথমে যেটা থাকে আমাদের সর্বনিম্ন স্তর, সেটাকে বলা হয় স্ট্রপোস্ফিয়ার। তারপর থাকে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর থাকে মেসোস্ফিয়ার, তারপর থাকে থার্মোস্ফিয়ার, সর্ব উপরে থাকে হচ্ছে এক্সোস্ফিয়ার। ওকে, তাহলে এই পাঁচটা মেন স্তর আছে, তাই এইগুলো কত কিলোমিটার অন্তর বিস্তার করছে সেটাও তোমাদের আমি পাশে দিয়েছি, এটাও কিন্তু তোমরা জেনে রাখবে। ওকে, এখান থেকে প্রশ্ন অনেক সময় দিয়ে দেয়। এবার আমরা জানবো এই স্ট্র্যাটোস্ফিয়ার সম্পর্কে ডিটেলস একটু ইনফরমেশন। এই স্ট্র্যাটোস্ফিয়ার হলো পৃথিবীর বায়ুমণ্ডলের দ্বিতীয় প্রধান স্তর, অবশ্যই এটা দ্বিতীয় স্থানে রয়েছে। দেখো, প্রথমে ট্রোপোস্ফিয়ার, তারপর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, তার মানে এটা স্ট্রোপোস্ফিয়ারের ঠিক ওপরে এবং হচ্ছে মেসোস্ফিয়ারের ঠিক নিচে থাকে। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এবার স্ট্রোপোস্ফিয়ারে তোমার কতখানি বিস্তার লাভ করছে এটাও কিন্তু জেনে রাখবে। 12 থেকে 18 পর্যন্ত যেটা থাকে সেটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার, আর স্ট্র্যাটোস্ফিয়ার তাহলে কত হবে, 12 থেকে 50 পর্যন্ত যেটা থাকবে সেটা হচ্ছে তোমার স্ট্র্যাটোস্ফিয়ার। বোঝা গেল? এবার দেখো, এই স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তর রয়েছে। এখান থেকে আবার শর্ট প্রশ্ন আসে যে ওজোন স্তর কোন স্তরের মধ্যে রয়েছে। ওজোন স্তর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে কিন্তু থাকে এই ওজোন স্তরটা। ওকে, যা অতিবেগুনি রশ্মি হচ্ছে আল্ট্রাভায়োলেট রে, যেটাকে আমরা বলে থাকি সূর্য থেকে যেটা আসে আল্ট্রাভায়োলেট রেটা, সেটাকে শোষণ করে এবং পৃথিবীকে বাঁচিয়ে রাখে। এক কথায় বলতে পারো স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে যে ওজোন স্তরটা আছে সেটা আমাদের অতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করে। আশা করি ক্লিয়ার হয়েছে। আর একটা বৈশিষ্ট্য জেনে রাখবে, এই স্ট্র্যাটোস্ফিয়ারে হচ্ছে ঝড় বৃষ্টি কিছু হয় না, তাই জন্য এখানকার বায়ুটা খুব শান্ত থাকে, সেই জন্য আমরা একে শান্তমণ্ডল বলে থাকি। এখানে ডবল পেন্টিং হয়েছে, বায়ুর চাপ খুব কম হয় এবং বায়ু খুব হালকা প্রকৃতির হয়ে থাকে, এটা জেনে রাখবে স্ট্র্যাটোস্ফিয়ারে। ওকে, আর একটা জিনিস জানবে, যেখান থেকে প্রশ্ন অনেক সময় দেখা যায়, মেরু অঞ্চলের যে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরটা থাকে এক প্রকার মেঘ দেখা যায় সেখানে, সেটাকে বলা হয় কি বলতো, শুক্তির জননী মেঘ। ওকে, শুক্তির জননী মেঘ বলা হয়। এগুলো জেনে রাখবে, এই টপিকগুলো তোমাদের কিন্তু এক্সাম কভার হয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব, 8 নম্বর। বায়ু প্রবাহ প্রধানত নির্ভর করে, মানে এয়ার ফ্লো যেটা থাকে সেটা ডিপেন্ড করে কিসের ওপর, অক্ষাংশের ওপর, চাপের ওপর, তাপের ওপর, নাকি উচ্চতার ওপর? অবশ্যই তোমার প্রেশারের ওপর নির্ভর করবে, অর্থাৎ চাপের ওপর। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী 9 নম্বর প্রশ্ন দেখো, সেন্টিগ্রেড স্কেলের স্ফুটনাঙ্ক কত, মানে বয়েলিং পয়েন্টটা তোমাদের বলতে হবে সেন্টিগ্রেড স্কেলের। 4টে অপশান আছে, 32 ডিগ্রি, 212 ডিগ্রি, 100 ডিগ্রি, নাকি 312 ডিগ্রি। সবসময় মনে রাখবে সেন্টিগ্রেড স্কেলের স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি। অপশান সি হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। এবার তাহলে আর একটা জিনিস জেনে রাখবে, যেটা এক্সাম ওরিয়েন্টেড প্রশ্ন আছে, ফারেনহাইট স্কেলে তাপমাত্রা যে ফাইনাইট স্কেল আছে, একটা সেন্টিগ্রেড স্কেল, একটা ফাইনাইট স্কেল, এবার ফাইনাইট স্কেলে যদি জিজ্ঞাস করে যে স্ফুটনাঙ্ক কত, তখন আনসার হবে কিন্তু 212 ডিগ্রি, সেন্টিগ্রেড স্কেলে বললে 100 ডিগ্রি। ওকে, এর নিম্ন স্থিরাঙ্ক যেহেতু 0 ডিগ্রি, বরফে পরিণত হয় 0 ডিগ্রিতে, এবং 100 ডিগ্রিতে জল ফুটে বাষ্পে পরিণত হয়, সে মানে সেন্টিগ্রেড স্কেলে। কিন্তু সেম জিনিসটাই তোমাদের যখন ফারেনহাইট স্কেলে বলবে তখন তার স্ফুটনাঙ্ক হবে 212 ডিগ্রি। ওকে, আর হচ্ছে তোমার হিমাঙ্কর হবে হচ্ছে 32 ডিগ্রি, মানে সেন্টিগ্রেড স্কেলে 0 ডিগ্রি সমান হচ্ছে তোমার ফাইনাইট স্কেলে হচ্ছে 32 ডিগ্রি। ওকে, আর এইখানে তোমার 100 ডিগ্রি সমান হচ্ছে তোমার হচ্ছে ফাইনাইট স্কেলে হচ্ছে 212 ডিগ্রি। ওকে, এইটা কিন্তু জেনে রাখবে। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই 10 নম্বর। মেরুতে ওজোন স্তরের ক্ষয় প্রথম আবিষ্কার করেন কে, রোল্যান্ড, জোসেফ ফরম্যান, ডাবসন, নাকি ফ্রাঙ্ক? তাহলে মেরু অঞ্চলে বলেছে, প্রশ্নটা ভালো করে পড়ে আনসার করবে, মেরুতে ওজোন স্তরের ক্ষয় প্রথম আবিষ্কার করেন কে, এটা হবে জোসেফ ফরম্যান। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো 11 নম্বর, উজ্জয়িনীর বিখ্যাত মহাকাল মন্দির ধ্বংস করেছিলেন কে? ইম্পর্টেন্ট প্রশ্ন, উজ্জয়িনীর যে বিখ্যাত মহাকাল মন্দিরটা আছে সেটা কে ধ্বংস করেছিল? এটা ধ্বংস করেছিল ইলতুৎমিস। অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী 12 নম্বর প্রশ্ন দেখো, খুব ইম্পর্টেন্ট এই পুরস্কার রিলেটেড প্রশ্নগুলো। 2021 সালে জ্ঞানপীঠ পুরস্কারে কাকে সম্মানিত করা হয়েছে? এই জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড থেকে তোমাদের পরীক্ষার প্রশ্ন আসবেই, শোভা রায়, কৃষ্ণা শক্তি, নীলমণি ফুকন, দামোদর মৌর্য। অপশানগুলো কিন্তু এরকম ধরনেরই তোমাদের এক্সামে থাকবে, কনফিউজ হয়ে যাওয়ার মতো, সবই দেখে মনে হবে যেন সবই আনসার হচ্ছে। তাই একদম ভালো করে মনে রাখবে, জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছে 2021 হচ্ছে দামোদর মৌর্য। ওকে, অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। এখানে একটা জিনিস মনে রাখবে, প্রশ্ন কিন্তু দুরকমভাবে আসে। ওকে, যে যদি বলে যে 56তম জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছেন, দেখো এখানটা একটু মানে মিস্টেক হয়েছে, 2020 হবে এটা, এটা 21 না, এটা হবে 2020। ওকে, 2020তে পেয়েছে হচ্ছে 56তম জ্ঞানপীঠ পুরস্কার নীলমণি ফুকন, যেটা অপশান তোমার সি এ ছিল, মানে 2020তে এই নীলমণি ফুকন পেয়েছে। 2021 পেয়েছে হচ্ছে দামোদর মৌর্য, 2021 যে পেল অর্থাৎ দামোদর মৌর্য, তাহলে এটা কততম জ্ঞানপীঠ পুরস্কার? 57তম জ্ঞানপীঠ পুরস্কার, এটা হবে তোমার 2021। এখানে একটু স্পেলিং মিস্টেক হয়েছে, এটা 2021 হবে। ওকে, এটা 2020, এটা 2021।
57তম জ্ঞানপীঠ পুরস্কার অর্থাৎ 2021-এ যেটা সেটা 57তম জ্ঞানপীঠ পুরস্কার, আর 56তমটা হচ্ছে 2020-র। এইরকম টাইপেরও কিন্তু প্রশ্ন দিয়ে দেয় এক্সামে যে 56তম জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছে। তোমাকে জেনে রাখতে হবে যে 56তম মানে 2020 আর 57তম মানে 2021। ওকে, যিনি পেয়েছেন তিনি হচ্ছেন কঙ্কনি লেখক। ওকে, ভারতের রাষ্ট্রপতি 18ই ডিসেম্বর এই পুরস্কার কিন্তু প্রদান করেছে। এইখানটা কিন্তু কনফিউজ হবে না, ভালো করে কিন্তু মনে রাখবে। এই দুটো ইম্পর্টেন্ট এক্সামের জন্য 20 এবং 21। জ্ঞানপীঠ পুরস্কার হলো ভারতের একটি সাহিত্য পুরস্কার, যারা সাহিত্যে অসামান্য অবদানের জন্য কিন্তু এই পুরস্কার দেয়া হয়, জ্ঞানপীঠ পুরস্কার। জ্ঞানপীঠ পুরস্কার প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে, 1961 সালে, কিন্তু প্রথম দেয়া হয়েছিল কত সালে, 1965-তে। এইখানটা অনেকে কনফিউজ হয় যে প্রতিষ্ঠিত যদি জিজ্ঞাসা করে জ্ঞানপীঠ পুরস্কার কবে মানে প্রতিষ্ঠিত হয়েছিল, তখন আনসার হবে 1961। কিন্তু যদি বলে যে কবে প্রথম দেয়া হয় জ্ঞানপীঠ পুরস্কার, কত সালে, 1965 সালে, কাকে দেয়া হয়, শঙ্কর কুরুপ বলে একজন ব্যক্তিকে দেওয়া হয়েছিল, মালায়ালম কবি। ওকে, এনাকে কিন্তু দেয়া হয়। আর একটা জিনিস জেনে রাখবে, প্রশ্ন আসে 1976 সালে বাঙালি ঔপন্যাসিক আশাপূর্ণা দেবী জ্ঞানপীঠ পুরস্কার কিন্তু পেয়েছেন, যিনি প্রথম ভারতীয় মহিলা হিসাবে। ডাইরেক্ট প্রশ্ন এইভাবে তোমরা প্রিভিয়াস ইয়ারে দেখতে পাবে যে প্রথম মহিলা জ্ঞানপীঠ পুরস্কার হিসাবে কে পেয়েছেন, আশাপূর্ণা দেবী পেয়েছেন কত সালে, 1976 সালে। যদি বলে যে কোন গ্রন্থটি লিখে তিনি পেয়েছেন, তাহলে বলে প্রথম প্রতিশ্রুতি, এই গ্রন্থটা লিখে তিনি আশাপূর্ণা দেবী ভারতের প্রথম মহিলা হিসাবে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন 1976 সালে। আশা করি ক্লিয়ার হয়েছে এখানটা। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব, 13 নম্বর। নিম্নলিখিত কোন স্মৃতিস্তম্ভ দিল্লিতে অবস্থিত নয়? দেখো, এবার প্রশ্ন করেছে স্মৃতিস্তম্ভের মধ্যে কোনটা দিল্লিতে অবস্থিত নয় বলেছে। ওকে, ইজ নট লোকেটেড ইন দিল্লি, তাহলে চারটে অপশান আছে, এই চারটে অপশানের মধ্যে দিল্লিতে অবস্থিত নয় বুলন্দ দরজা। অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। ইন্ডিয়া গেট, হুমায়ুনের সমাধি, আলাই দরজা, এগুলো তিনটে কিন্তু দিল্লিতে অবস্থান করছে, কিন্তু বুলন্দ দরজাটা দিল্লিতে অবস্থান করছে না। বুলন্দ দরজা হচ্ছে বিশ্বের উচ্চতম দরজা বলা হয়। এটা কোথায় অবস্থান করছে বুলন্দ দরজা? ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের ফতেপুর সিক্রিতে অবস্থান করছে এই বুলন্দ দরজা। আর এটা কে তৈরি করেছিল? আকবর তৈরি করেছিল। কিসের জন্য তৈরি করেছিল? যখন আকবর গুজরাট জয় করে যখন ফিরে আসে, সেই আনন্দে হচ্ছে তোমার বুলন্দ দরজা নির্মাণ করেছিলেন আকবর। ওকে, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। পরবর্তী প্রশ্ন দেখবো, 14 নম্বর। খেলো ইন্ডিয়া ইউথ গেম 2022 কোথায় অনুষ্ঠিত হবে? এই খেলো ইন্ডিয়া ইউথ গেমস থেকে প্রশ্ন আসে এক্সামে, তা 2022 কোথায় অনুষ্ঠিত হবে এটা বলো, গুয়াহাটি, কলকাতা, ব্যাঙ্গালোর নাকি নয়াদিল্লি? রাইট অ্যান্সার হবে নয়াদিল্লিতে 2022-এর খেলো ইন্ডিয়া ইউথ গেম অনুষ্ঠিত হতে চলেছে। এখানে জেনে রাখবে খেলো ইন্ডিয়া ইউথ গেম 2022 সালে 23রা ফেব্রুয়ারি থেকে 9ই ফেব্রুয়ারি পর্যন্ত এটা খেলাটা হয়েছে। কোথায় হয়েছে? দিল্লির ডক্টর কার্নি সিং শুটিং রেঞ্জে কিন্তু এটা অনুষ্ঠিত হয়েছে 2022-এ ফেব্রুয়ারিতে হয়ে গেছে। আর একটা প্রশ্ন আসতে পারে এক্সামে, অনেক সময় প্রিভিয়াস ইয়ার প্রশ্ন দিয়ে দেয়, 2021-এ এই খেলো ইন্ডিয়া যুব গেম বা ইউথ গেমটা আয়োজন করেছে কোন রাজ্য? এটা হচ্ছে হরিয়ানা রাজ্য। এটাও কিন্তু জেনে রাখবে, প্রশ্ন কিন্তু দিতে পারে 2021 থেকে। পরবর্তী প্রশ্ন দেখো, 15 নম্বর। কোন দুটি শহরের মধ্যে ভারতের প্রথম সেমি হাই স্পিড, এটা স্পিড হবে, ওকে, এটা স্পিড হবে, ড হবে এখানটা, এখানে একটা স্পেলিং মিস্টেক হয়েছে, এটা ড হবে, স্পিড। ওকে, সেমি হাই স্পিড হচ্ছে ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস চালিত হয়। তাহলে কোন দুটি শহরের মধ্যে ভারতের প্রথম সেমি হাই স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস চালিত হয়েছে বলতে হবে? নয়াদিল্লি এবং বারাণসী, পুরী, হাওড়া জংশন, হজরত নিজামুদ্দিন ও ঝাঁসি জংশন, নাকি আহমেদাবাদ, না মুম্বাই সেন্ট্রাল? তাহলে চারটে অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে নয়াদিল্লি এবং বারাণসীর মধ্যে হচ্ছে চলে হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস, যেটাকে সেমি হাই স্পিড ট্রেন বলা হয়। খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদের NTPC-তে প্রশ্নটা কিন্তু এসেছে। তোমাদের আসন্ন গ্রুপ ডি এক্সাম আছে, সেখানে তোমাদের এই প্রশ্নগুলো আসতে পারে, বা SSC-র MTS, CHSL, CGL যে এক্সামগুলো আছে সেখানেও কিন্তু এই প্রশ্নগুলো আসতে পারে, তোমাদের WB মেন্সে আসতে পারে, প্রত্যেকটা জায়গার জন্য এই প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটা হচ্ছে ট্রেন 18 নামও কিন্তু পরিচিত, এটাও জেনে রাখবে, অল্টারনেট প্রশ্ন এখান থেকে দিতে পারে। আর একটা জিনিস জেনে রাখবে ইম্পর্টেন্ট, এই যে বন্দে ভারত যে এক্সপ্রেসটা আছে, এই 2022 সালে মার্চ পর্যন্ত শুধুমাত্র দুটি বিশিষ্ট রুটে কিন্তু চলছে এই বন্দে ভারত এক্সপ্রেস। একটা হচ্ছে নতুন দিল্লি বা নিউ দিল্লি থেকে তোমার হচ্ছে কাটারা পর্যন্ত চলছে, কাটারা বলতে হচ্ছে শ্রী মাতা বৈষ্ণো দেবী যে মন্দিরটা আছে কাটারা, সেইখান পর্যন্ত চলছে, সেইখান পর্যন্ত চলছে নিউ দিল্লি থেকে। আর একটা চলছে নিউ দিল্লি থেকে বারাণসী পর্যন্ত, এই দুটো রুটে হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেসটা চলছে। ওকে, তা কিন্তু অপশান হচ্ছে রাইট অ্যান্সার হবে অপশান এ। ক্লিয়ার হলো? চলো পরবর্তী প্রশ্নে চলে যাবো, 16 নম্বর। নিম্নলিখিত কোন রোগ ভাইরাসজনিত কারণে হয়? তাহলে কোন রোগ কোন কারণে হয়ে থাকে, এখান থেকে প্রশ্ন একটা তোমাদের এক্সামে থাকবেই। তাহলে চারটে অপশান দিয়েছে, জলবসন্ত, যক্ষা, টাইফয়েড, কলেরা, এই চারটের মধ্যে কোন রোগটা ভাইরাসজনিত কারণে হয় বলতে হবে, এটা হবে জলবসন্ত, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। ভাইরাসজনিত আর একটা রোগ হচ্ছে পোলিও, পোলিও কিন্তু ভাইরাসজনিত রোগ, এটাও কিন্তু জেনে রাখবে, অপশানে হয়তো জলবসন্তের জায়গায় পোলিও দিল, তখন কিন্তু পোলিও আনসার হবে।
আশা করি ক্লিয়ার হয়েছে। এখানে একটা জিনিস জেনে রাখবে, প্যাথোজেন কোনটাকে বলা হয়? রোগ সৃষ্টিকারী অণুজীবকেই কিন্তু প্যাথোজেন বলা হয়। ওকে, তাহলে দেখো আমি তোমাদের প্যাথোজেন এবং রোগগুলো সম্পর্কে আমি দিয়ে রেখেছি, চারটা বস্তু মুখস্থ করবে। প্রোটোজোয়া গঠিত রোগ কোনটা? ম্যালেরিয়া। ওকে, এবার ব্যাকটেরিয়া গঠিত রোগ কোনগুলো? কলেরা, টাইফয়েড, যক্ষা, প্লেগ, এই চারটে তোমার হচ্ছে ব্যাকটেরিয়া গঠিত রোগ। ওকে, ছত্রাক গঠিত রোগ কোনটা? দাঁত আর হচ্ছে টিনিয়া। আর ভাইরাস গঠিত রোগ কোনগুলো? এইডস, সর্দি কাশি, মানে সাধারণ যে সর্দিগুলো হয়, হেপাটাইটিস বি, পোলিও, এটা পোলিও হয়ে গেছে, এটা হচ্ছে পোলিও। ওকে, এটা স্পেলিং মিস্টেক আছে। আর ডেঙ্গু জ্বর, এগুলো হচ্ছে ভাইরাস গঠিত। এগুলো ভালো করে এই চারটা মুখস্থ করবে, তাহলেই দেখবে এক্সামে তোমাদের এখান থেকে কমন আসছে, কারণ এই কটার ভেতরেই বারবার প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন দেখা যায়। ওকে, এর বাইরে আসে না। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাবো, 17 নম্বর। আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত এর প্রধান সদর দপ্তর কোথায় অবস্থিত? মানে হেড কোয়ার্টার জানতে চেয়েছে। ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস, এটা হবে নেদারল্যান্ডসের হেগে অবস্থান করছে এটা। অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকটা এক্সামে এই প্রশ্নটা আসার সম্ভাবনা আছে, কেননা এর অলরেডি প্রত্যেকটা এক্সামে এই প্রশ্নটা রিপিটেডলি আসতে থাকছে। ওকে, তাই এখানে কিন্তু জেনে রাখবে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, যেটাকে শর্টে বলা হয় ICJ। ওকে, এবার ICJ অর্থাৎ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের প্রধান কাজটা কি? এর কাজ হচ্ছে আন্তর্জাতিক আইন অনুসারে রাষ্ট্রগুলির মধ্যে বিরোধ নিষ্পত্তি করা, মানে বিরোধের মামলা হলে সেটাকে নিষ্পত্তি করবে এবং আন্তর্জাতিক আইনি বিষয়ে পরামর্শ দান করবে। এটাই হচ্ছে তোমার আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতের মুখ্য কাজ। এটা প্রতিষ্ঠিত হয়েছিল কবে? এস্টাবলিশ 1945-এ। এটাও ইম্পর্টেন্ট। আর একটা ইম্পর্টেন্ট, আন্তর্জাতিক আদালতের প্রথম নারী বিচারক কে ছিলেন? নামটা জেনে রাখবে, রোজালিন সি হিগিংস এবং হচ্ছে ব্যারনেস হিগিংস। খুব ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটা। পরবর্তী প্রশ্নে চলে যাবো, 18 নম্বর। শবরীমালা মন্দিরটি কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশ, কেরালা, উড়িষ্যা নাকি মহারাষ্ট্র? শবরীমালা মন্দির কোথায় অবস্থিত? এটা হবে কেরালায়। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। কেরালা রাজ্যের পাঠানামথিট্টা জেলার পেরিনাদ গ্রামের পেরিয়ার টাইগার রিজার্ভ এর ভেতরে হচ্ছে শবরীমালা পাহাড়ে অবস্থিত এই শবরীমালা মন্দিরটি। একদম ডিটেলসটা দিয়ে রেখেছি এই কারণে প্রশ্ন এখান থেকে দিতে পারে, তাই অ্যাডভান্স নলেজটা তোমরা জেনে রাখবে কাজ দেবে। এখানে আর একটু জেনে রাখবে, ব্ল্যাক প্যাগোডা নামে পরিচিত কোণারককে বলা হয়। প্রশ্ন আছে কোণারকের মন্দির বা কোণারককে কী বলা হয়? ব্ল্যাক প্যাগোডা বলা হয়। ফতেপুর সিক্রিকে বলা হয় বুলন্দ দরজা, আর বিজাপুরকে বলা হয় গোলগম্বুজ, আর গুজরাটকে বলা হয় সোমনাথ মন্দির। মানে অ্যাকচুয়ালি এইখানে অবস্থান করছে এইগুলো। ওকে, তাই এইগুলোকে কিন্তু তোমরা জেনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 19 নম্বর, লোকসভার সদস্যদের সর্বোচ্চ সংখ্যা কত? লোকসভার যে সদস্য থাকে তার সর্বোচ্চ সংখ্যা বলতে হবে, 552, 543, 549 নাকি 547। রাইট অ্যান্সার হবে 552, সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 552 লোকসভার। ওকে, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, 20 নম্বর, আইহোলের বিষ্ণু মন্দির কোন যুগের স্থাপত্যের নিদর্শন? মোস্ট ইম্পর্টেন্ট, আইহোলের যে বিষ্ণু মন্দির আছে সেটা কোন যুগের স্থাপত্যের নিদর্শন বলো, রাষ্ট্রকূট, পল্লব, চালুক্য নাকি চোল? রাইট অ্যান্সার হবে চালুক্য। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী 21 নম্বর প্রশ্ন দেখো, গীতগোবিন্দ কার রচনা? উমাপতি, ধর, সর্বানন্দ, জয়দেব, সুলোপানি। তাহলে গীতগোবিন্দ কার রচনা? এই রচনাগুলো তোমাদের যেগুলো থাকে আগেও আমি করিয়েছি ডিটেলসে, এক্সামে একটা প্রশ্ন এখান থেকে তোমরা কমন পাবে। তাহলে গীতগোবিন্দ কার রচনা? এটা হবে রাইট অ্যান্সার, জয়দেবের রচনা। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। গীতগোবিন্দ 12 শতকের হিন্দু কবি জয়দেব দ্বারা রচিত হয়েছিল গীতগোবিন্দ, যেটা ভগবান কৃষ্ণ এবং শ্রীমতী যে রাধিকা এবং বৃন্দাবনের গোপিকাদের মধ্যে সম্পর্ক বর্ণনা করা আছে এই গীতগোবিন্দের ভেতরে। গীতগোবিন্দ 12টি অধ্যায় কিন্তু বিভক্ত, এটা গীতা নয়, এটা স্পেলিং মিস্টেক হচ্ছে, গীতগোবিন্দ হবে এটা। গীতগোবিন্দ 12টি অধ্যায় বিভক্ত, যেটা সংস্কৃত ভাষায় কিন্তু লেখা এই গীতগোবিন্দ। এবার দেখো, এই উমাপতি ধর যেটা অপশান এতে ছিল, এই রিলেটেড একটু জেনে রাখবে, প্রশ্ন আছে। এই উমাপতি ধর হচ্ছে লক্ষ্মণ সেনের পঞ্চরত্নের মধ্যে একজন ছিল হচ্ছে এই উমাপতি ধর। পঞ্চরত্ন কারা কারা ছিল লক্ষ্মণ সেনের সভায় সেটাও জেনে রাখবে, জয়দেব, উমাপতি ধর, ধই, শরণ ও হচ্ছে গোবর্ধন আচার্য, এই পাঁচজন হচ্ছে পঞ্চরত্ন ছিল লক্ষ্মণ সেনের রাজসভায়। ওকে, আর একটা জিনিস জেনে রাখবে যে সুলোপানি, সুলোপানি হচ্ছে সেন যুগের শ্রেষ্ঠ শিল্পী ছিলেন। ডাইরেক্ট প্রশ্ন আসে যে সুলোপানি কোন যুগের শ্রেষ্ঠ শিল্পী ছিলেন, সেন যুগে, এটাও কিন্তু জেনে রাখবে। রিলেটেড যে ইনফরমেশানগুলো তোমাদেরকে দিচ্ছি অবশ্যই তোমরা এগুলো নোট করবে, এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী দেখো, 22 নম্বর প্রশ্ন, মালিক কাপুর কে ছিলেন? এটা সকলেই আনসার করতে পারবে, রাজিয়ার পরামর্শদাতা, আলাউদ্দিন খলজির পুত্র, আলাউদ্দিন খলজির সেনাপতি নাকি ইলতুৎমিশের সেনাপতি? মালিক কাপুর ছিলেন আলাউদ্দিন খলজির সেনাপতি। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। মালিক কাপুর যিনি তাজ আল দিন ইজ আল দাওয়ালা নামে কিন্তু পরিচিত ছিলেন, এটাও কিন্তু জেনে রাখবে। এনার মৃত্যু হয়েছিল 1361 সালে।
1299 সালে গুজরাট আক্রমণের সময় তিনি আলাউদ্দিনের সেনাপতি নুসরাত খানের হাতে বন্দি হন এই মালিক কাফুর, এটাও কিন্তু জেনে রাখবে এখান থেকে প্রশ্ন দেয়। পরবর্তী প্রশ্নে চলে যাব 23 নম্বর, নাসিক প্রশস্তি কে প্রচার করেছিলেন? নাসিক প্রশস্তি কে প্রচার করেছিলেন? গৌতমী পুত্র সাতকর্ণী। এই তোমার প্রশস্তিগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে এক্সামে, আগেও বলেছি তোমাদের এবারে কেপি এক্সামও কিন্তু প্রশ্ন এসেছে এখান থেকে। তাহলে নাসিক প্রশস্তি রচনা করেছেন গৌতমী পুত্র সাতকর্ণী। পরবর্তী প্রশ্ন দেখো 24 নম্বর, কোন বিখ্যাত সুফি সন্ত আলাউদ্দিন খলজির আনুকূল্য লাভ করেছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, কোন বিখ্যাত সুফি সন্ত আলাউদ্দিন খলজির আনুকূল্য লাভ করেছিলেন বলো? কবির, সেলিম চিস্তি, নিজামুদ্দিন আউলিয়া নাকি এদের কেউ নয়? তাহলে কোন বিখ্যাত সুফি সন্ত আলাউদ্দিন খলজির আনুকূল্য লাভ করেছিলেন? নিজামুদ্দিন আউলিয়া করেছিলেন। অপশান সি হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী 25 নম্বর প্রশ্ন, মহাবলীপুরমের হ্রদ মন্দিরগুলি নির্মাণ হয়েছিল কার রাজত্বকালে? প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু বারবার ধরে বলছি মহাবলীপুরমের হ্রদ মন্দিরগুলি নির্মিত হয়েছিল দ্বিতীয় নরসিংহ বর্মনের রাজত্বকালে। অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। মহাবলীপুরম শহরটি পল্লব রাজা প্রথম নরসিংহ বর্মন খ্রিস্টীয় সপ্তম শতাব্দীতে কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন, এটা কিন্তু জেনে রাখবে প্রশ্ন আসে। আর মহাবলীপুরম অবস্থিত কোথায়, মানে এই মহাবলীপুরমের হ্রদ মন্দিরটা, সেটা হচ্ছে তামিলনাড়ু রাজ্যের হচ্ছে কাঞ্চিপুরম জেলাতে কিন্তু অবস্থান করছে, এটাও তোমাদের জানতে হবে। পরবর্তী প্রশ্নে চলে যাব 26 নম্বর, কোন রাজা অশ্বমেধ যজ্ঞ করেছিলেন? রবিকীর্তি, দ্বিতীয় পুলকেশী, প্রথম পুলকেশী নাকি মঙ্গলেশ? তাহলে কোন রাজা অশ্বমেধ যজ্ঞ করেছিলেন? প্রথম পুলকেশী করেছিলেন। অপশান সি হয়ে যাবে রাইট আনসার। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো 27 নম্বর, আইহোল প্রশস্তি কার রচনা? আইহোল প্রশস্তি লিখেছেন কে বলতে হবে, কৌটিল্য, হরিসেন, রবিকীর্তি নাকি নয়নিকা? বারবার বলছি এই রচনাগুলো তোমরা অবশ্যই করবে, এখান থেকে প্রশ্ন কিন্তু দেবেই এক্সামে। আইহোল প্রশস্তি হচ্ছে রবিকীর্তির রচনা। অপশান সি হবে কারেক্ট আনসার। দেখো তোমাদের কিছু বুকস, অথর এবং তার কোন ভাষায় লেখা সেটা দিয়েছি, এক জায়গায় কালেক্ট করে তোমাদের পড়তে সুবিধা হবে, অবশ্যই এগুলো নোট করে মুখস্থ করো, এক্সামে এখান থেকে প্রশ্ন কিন্তু 100% আসে। ওকে, তাহলে দেখো প্রথমে দেখো রত্নাবলী যেটা লিখেছেন হর্ষবর্ধন সংস্কৃততে, প্রিয়দর্শিকা হর্ষবর্ধন লিখেছেন সংস্কৃতে, নাগানন্দ হর্ষবর্ধন লিখেছেন সংস্কৃতে। এবার দেখো অমুক্তমালয়দা যেটা শ্রীকৃষ্ণ দেবরায় লিখেছেন তেলেগুতে, ওকে, তুজুকি জাহাঙ্গারি লিখেছেন হচ্ছে জাহাঙ্গীর, যেটা পার্সি ভাষায় লিখেছেন। এবার দেখো বাবর নামা বা তুজকি বাবরি এটা লিখেছে হচ্ছে বাবর, ওকে, এটা হচ্ছে ছাগতি ভাষায় হচ্ছে লেখা। তাহলে এইখান থেকে কৃষ্ণ, সরি, এখান থেকে কিন্তু এসআইতে একটা প্রশ্ন তোমাদের এই রিলেটেডই প্রশ্ন কিন্তু এসেছিল, তাদের আত্মজীবনী লিখেছেন কে, এরকম টাইপের প্রশ্ন কিন্তু এসেছিল। ওকে, এবার দেখতে হবে রাজাদের কিছু জীবনী, সেগুলো একটু বই লেখক এবং ভাষাগুলো জেনে রাখবে। যেমন হর্ষচরিত, এই হর্ষচরিত বা হর্ষচরিতা এটা লিখেছেন হচ্ছেন বানভট্ট, এটা স্পেলিং মিস্টেক আছে, বানভট্ট সংস্কৃত ভাষা। আকবর নামা লিখেছেন আবুল ফজল ফার্সি ভাষায়। পৃথ্বীরাজ রাসো এটা লিখেছেন চাঁদ বদরাই ব্রজ ভাষাতে। হুমায়ুন নামা লিখেছেন গুলবদন বেগম, আমি এর আগের দিন ডিটেলসে করিয়েছি গুলবদন বেগম কে ছিল, হুমায়ুনের বোন ছিল হচ্ছে গুলবদন বেগম, আগের ক্লাসগুলো যারা করেছো সেগুলো সবাই জানো তোমরা, এটা ফার্সি ভাষায় লেখা হয়েছিল হুমায়ুন নামা। শাহনামাটা লেখা হয়েছিল কে, না ফিরদৌসি লিখেছিল হচ্ছে তোমার শাহনামা, এক্সামে প্রশ্ন আছে, এটা ফার্সি ভাষায় লেখা। তাহলে এতগুলো ইনফরমেশান তোমাদের একটা জায়গায় কালেক্ট করে দিচ্ছি, অবশ্যই তোমাদের ক্লাসটা যদি ভালো লাগে একটা লাইক করে শেয়ার করে দিতে ভুলো না, তোমাদের লাইক এবং শেয়ারটা হলে তবে আমি নেক্সট ক্লাসগুলো আনতে পারবো। ওকে, একটু লাইক করে শেয়ার করো ক্লাসটা। এবার দেখো আদার্স যে সমস্ত বই লেখক এবং ভাষাগুলো রয়েছে, মানে যে ভাষায় লেখা হয়েছে বইগুলো, যেগুলো এক্সাম ওরিয়েন্টেড আসে, সেগুলো তোমাদের আমি চারটা আমি দিয়েছি, তো এই চারটা তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করবো, অবশ্যই তোমরা মুখস্থ করবে নোট করে, কারণ এখান থেকে প্রশ্ন তোমাদের এসে থাকে। খুবই ইম্পর্টেন্টগুলো আমি কিন্তু দিয়েছি, বুদ্ধচরিত, গীতগোবিন্দ, অভিজ্ঞান শকুন্তলম, কুমার সম্ভব, মেঘদূত, মালবিকাগ্নিমিত্রম, রঘুবংশ, মুদ্রারাক্ষস, দেবীচন্দ্রগুপ্তম, পঞ্চরত্ন, রাজতরঙ্গিনী, অর্থশাস্ত্র, পদ্মাবত, কামসূত্র, এবং করে প্রত্যেকটা আমি দিয়ে রেখেছি। ওকে, এমনকি ভাষাটাও তোমাদের আমি দিয়েছি, কোন ভাষায় লেখা হয়েছে, তো এইখান থেকে কিন্তু প্রত্যেকটা এক্সামে প্রশ্ন আসে, তোমরা যে কোনো এক্সাম দিতে যাও না কেন এটা তোমাদের আগে জেনে যাওয়াটা খুবই জরুরি, এটা অবশ্যই তোমরা নোট করবে। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 28 নম্বর, বাংলার কৌলিন্য প্রথা কে চালু করেছিলেন? এই প্রশ্নটা খুবই আসে এক্সামে, গোপাল, ধর্মপাল, লক্ষ্মণ সেন নাকি বল্লাল সেন? রাইট আনসার হবে বল্লাল সেন, হচ্ছে কৌলিন্য প্রথা চালু করেছিলেন। কৌলিন্য হলো হিন্দু কুল ও বর্ণ সমীকরণ আইন, যা বল্লাল সেন দ্বারা 1158 থেকে 1169 সালে সেন সাম্রাজ্যে প্রবর্তিত হয়েছিল। ওকে, বল্লাল সেন ছিলেন সেন বংশীয় দ্বিতীয় রাজা। পরবর্তী প্রশ্নে চলে যাব 29 নম্বর, দিলওয়ারা মন্দির কোন রাজবংশের আমলে নির্মিত বলতে হবে? এই দিলওয়ারা মন্দিরটি কোন রাজবংশের আমলে নির্মিত বলো? খুব ইম্পর্টেন্ট, বারবার এক্সামে রিপিট হয় প্রশ্নটা, প্রত্যেকটা এক্সামে, সেটা স্টেটের হোক বা সেন্ট্রালের, প্রত্যেকটা এক্সামে রিপিট হয় এই দিলওয়ারা মন্দিরটা। মন্দির রিলেটেড প্রশ্নগুলো আছে, তোমাদের একটা সেপারেট ভিডিও করে আমি তোমাদের মন্দিরগুলো একদম ডিটেলসে কভার করিয়ে দেবো। ওকে,
চলো তাহলে এটা রাইট অ্যান্সার কী হবে বলো। দিলওয়াড়া মন্দির হচ্ছে তোমার সোলাঙ্কি রাজবংশের আমলে নির্মিত। এবার এখানে একটা কথা বলে রাখি, সোলাঙ্কি বা চালুক্য দুটো কিন্তু একই রাজবংশ। সোলাঙ্কি যে রাজবংশ তাকেই বলা হয় চালুক্য রাজবংশ। এবার অপশানে অনেক সময় তোমরা দেখতে পাবে সোলাঙ্কি, অনেক সময় দেখতে পাবে চালুক্য। ওকে, যেটাকেই সোলাঙ্কি রাজবংশ বলে সেটাকেই চালুক্য রাজবংশ বলে, ওকে, আলাদা নয় কিন্তু। ওকে, তাই অপশানে যেটা থাকবে সেটাই করবে তোমরা, হয় সোলাঙ্কি থাকবে নয় চালুক্য থাকবে। আশা করি ক্লিয়ার হয়েছে ডাউটটা। এখানে দেখে নাও আর একটা জিনিস, এই দিলওয়ারা যে টেম্পেলটা আছে এটা কোথায় অবস্থান করছে? রাজস্থানের মাউন্ট আবুতে হচ্ছে অবস্থান করছে। আর দিলওয়ারা একটা জৈন মন্দির। তোমাদের এই ছোট্ট ইনফরমেশানগুলো কিন্তু জেনে রাখাটা খুবই জরুরি এক্সামের জন্য। এবার তোমাদের আমি কিছু মন্দির এবং কোন রাজবংশের আমলে এটা তৈরি হয়েছে এবং তার অবস্থানটা কোথায় সেটা আমি তোমাদের দিয়ে রেখেছি একটা জায়গায় চার্টে, তোমরা অবশ্যই এটা নোট করে মুখস্থ করবে। খুব ইম্পর্টেন্টগুলো যেগুলো এক্সামে আসে, সেটা ইউপিএসসি থেকে গ্রুপ ডি পর্যন্ত প্রত্যেকটা লেভেলে প্রিভিয়াস ইয়ার যেগুলো এসেছে বা যেগুলো আসতে পারে সেইগুলোই তোমাদের আমি এখানে দিয়েছি। আরও মন্দির আছে, সেটা তোমাদের সেপারেট ভিডিও করে আমি করাবো, কিন্তু ইম্পর্টেন্ট যেগুলো সেইগুলো তোমাদের আমি এখানে দিয়েছি। ওকে, খাজুরাহো যেটা হচ্ছে তোমার চান্দেল বা হচ্ছে বুন্দেলা রাজবংশের সময় হচ্ছে তৈরি হয়েছিল, যেটা ছত্তিশগড়ের এমপিতে অবস্থান করছে, এমপি বলছে মধ্যপ্রদেশ। ওকে, কৈলাস মন্দির এটা রাষ্ট্রকূট রাজবংশের সময় হচ্ছে নির্মিত হয়েছিল, যেটা মহারাষ্ট্রের ইলোরাতে অবস্থান করছে। তারপরে হচ্ছে হাজার স্তম্ভের মন্দির, এটা কাকাতিয়াস রাজবংশের সময় তৈরি হয়েছিল, যেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের ওয়ারঙ্গলে হচ্ছে তৈরি আছে। রামাপ্পা মন্দির প্রশ্ন আসে, ওকে, এটা কাকাতিয়াস রাজবংশের সময় তৈরি হয়েছিল, যেটা তেলেঙ্গানার ওয়ারঙ্গলে হচ্ছে তৈরি হয়েছে। ওকে, বৃহদেশ্বর মন্দির হচ্ছে চোলস রাজারা তৈরি করেছে, এটা তামিলনাড়ুর তাঞ্জাবুরে হচ্ছে আছে, তাঞ্জাবুর বা থাঞ্জাবুরে। কৈলাসনাথ মন্দির খুব ইম্পর্টেন্ট, পল্লব রাজবংশ তৈরি করেছে, এটা তামিলনাড়ুর কাঞ্চিপুরমে কিন্তু অবস্থান করছে। তীরে মন্দির পল্লব রাজারা তৈরি করেছে তামিলনাড়ুতে। দিলওয়াড়া মন্দির যেটা আমরা পড়লাম সোলাঙ্কি বা চালুক্য রাজারা তৈরি করেছে। হাজারা মন্দির মানে হাজার মন্দির যেটাকে বলা হয় সেটা হচ্ছে তোমার কর্ণাটকে অবস্থান করছে হাম্পিতে, বিজয়নগর রাজবংশ তৈরি করেছে। বিরূপাক্ষ মন্দির এক্সামে খুবই আসে, এটা চালুক্য রাজারা তৈরি করেছে, কর্ণাটকের পট্টডাকলে হচ্ছে আছে। সূর্য মন্দির, ওকে, সান টেম্পেল যেটাকে বলা হয়, এটা হচ্ছে তোমার চালুক্য বা সোলাঙ্কি রাজবংশের আমলে তৈরি হয়েছে, এটা হচ্ছে গুজরাটের মোধেরাতে আছে। তাহলে এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এইগুলো তোমাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে। পরবর্তী প্রশ্নে চলে যাব 30 নম্বর, রাষ্ট্রকূট রাজ্যের রাজধানী কী ছিল? তাহলে রাষ্ট্রকূট রাজ্যের রাজধানী কী বলো, মান্যখেতা, কাঞ্চি, বাতাবি নাকি কাঞ্চিপুরম? বলো এটা আনসার কী হবে? এটা রাইট আনসার হবে মান্যখেতা, অপশান এ হয়ে যাবে তোমার রাইট আনসার। রাষ্ট্রকূট রাজ্যের রাজধানী হচ্ছে মান্যখেতা। তোমাদের রাজবংশ বা রাজাদের নামগুলো তোমাদের এদিকে দিয়েছে এবং তার রাজধানীগুলো দিয়েছে, এটা মুখস্থ করবে। চোলের রাজধানী কী ছিল? থাঞ্জাভুর বা গণ্ডাইকোন্ড চোলাপুরম। ওকে, মৌর্যদের রাজধানী ছিল হচ্ছে পাটলিপুত্র, পল্লবদের রাজধানী ছিল কাঞ্চি, পাণ্ডবদের রাজধানী ছিল মাদুরাই, চালুক্যদের রাজধানী ছিল বাদামি বা বাতাবি, কাকাতিয়াসদের রাজধানী ছিল ওয়ারাঙ্গল। ওকে, সাতবাহনদের রাজধানী ছিল হচ্ছে আধুনিক মহারাষ্ট্রের যেটা পৈঠান, যেটা প্রতিষ্ঠান বলা হয়। ওকে, বাহমণিদের রাজধানী ছিল হচ্ছে গুলবার্গা, পরে সেটা কিন্তু বিদার হয়ে গিয়েছিল। ওকে, এবার বর্মনদের কী রাজধানী ছিল? এটা হচ্ছে গুয়াহাটি, যেটাকে বলা হয় প্রাক জ্যোতিষপুরা। শুঙ্গদের রাজধানী ছিল হচ্ছে, প্রথমে ছিল পাল্লিপুত্র শুঙ্গদের, পরে সেটা বিদিশাতে ট্রান্সফার করা হয়। রাষ্ট্রকূটদের রাজধানী কী ছিল? মান্যখেতা, যেটা আমরা পড়লাম, এটা প্রশ্নটা এসেছিল। সোলাঙ্কিদের রাজধানী কী ছিল? আনহিল ওয়ারা। ওকে, এটাও ইম্পর্টেন্ট। শিবাজির রাজধানী ছিল হচ্ছে রায়গড়। টিপু সুলতানদের রাজধানী ছিল হচ্ছে শ্রীরঙ্গপত্তনম। রঞ্জিত সিংয়ের রাজধানী ছিল লাহোর। হর্ষবর্ধনের রাজধানী ছিল হচ্ছে থানেশ্বর বা পরে সেটা কনৌজে নিয়ে যাওয়া হয়েছিল। আর কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর। তাহলে রাজা কিছু নাম দিয়েছি তাদের রাজধানী এবং কিছু রাজবংশের নাম দিয়েছি তাদের রাজধানী, এইগুলো তোমরা যদি করে যাও তোমরা 100% বলছি এখান থেকে প্রশ্ন তোমরা কমন পাবে, তাহলে যে কোনো এক্সামেতেই, বোঝা গেল? তাহলে আজকে সুপার 30 তোমাদের 30টা প্রশ্ন ছিল জিকে জিএস থেকে, কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। খুবই ইম্পর্টেন্ট টপিক এই সিরিজগুলো, তোমরা যদি কমপ্লিট করতে পারো এক্সামে 80-90% প্রশ্ন কিন্তু তোমরা জিকে থেকে কমন পাবে, এটুকু তোমরা আশা রাখতে পারো। ওকে, তা ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে একটু শেয়ার করে দিও। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।